নমস্কার আমি এই দোল নিয়ে আমি কবে কি ডেটটা সেটা বলেছে হোলিকা দহনের ডেটটা বলেছি আজকে আমি দোলের দিন কি কি টোটকাম সেটা নিয়ে বলছি আপনাদের মনে কোন দোকান রয়েছে বা ব্যবসার জায়গা রয়েছে উন্নতি হচ্ছে না তাহলে অবশ্যই দোকানে শ্রীকৃষ্ণের একটা ছবি লাগান এই দিনই আর সেখানে অবশ্যই সেটা অবশ্যই পান আর সুপুরে গোটা সুপরিদের পুজো দিন সেটা ক্যাশ বাক্সে রেখে দেবেন রেখে দেবেন দ্বিতীয় হচ্ছে রান্নাঘরে যদি কোনো বাস্তু দোষ থাকে তাহলে কৃষ্ণের মাখন খাচ্ছে সেই ছবি লাগান এবং প্রতি সেটাতে পারলে একটু মিশ্রি আর মাখন দিয়ে পুজো দেবেন ঘরে কোনো উৎকো সমস্যা হচ্ছে নিজের মধ্যে কোনো অ্যাডজাস্ট হচ্ছে না তাহলে অবশ্যই যে এই ছবিটা যে বাসুদেব কৃষ্ণকে মাথায় করে নিয়ে যাচ্ছে সেই শিশু কৃষ্ণকে ঝড় জল বৃষ্টিতে সেটা আমরা সকলেই জানি এই ছবিটা সেরকম একটা ছবি লাগান ঘরে তাহলে অবশ্যই দেখবেন নিজেদের উত্তর পূর্ব কোনো দেখবেন আস্তে সেই সমস্যাটি কিছুটা বেরিয়ে আসতেন যাদের স্বামী স্ত্রীর মধ্যে কোন বন্ডিংটি একটু অভাব হচ্ছে তাহলে অবশ্যই নিজেদের বেডরুমে রাধাকৃষ্ণের ছবি লাগান দেখবেন সেই সমস্যাটা অনেকটা বেরিয়ে আসবেন যাদের সন্তান সুখের অভাব সন্তান হচ্ছে না আমি এটা এটা কিন্তু কমপ্লিকেটেড কথা এটা নিয়ে কোনো অন্য হয়ে নেবেন না আর বা সন্তান যখন ডিস্টার্ব হচ্ছে সন্তান আপনার অবাধ্য তাহলে অবশ্যই ঘরে ছোট কৃষ্ণের ছবি লাগান অবশ্যই ভালো হয় কিন্তু মহাভারতে কোনো কৃষ্ণের ছবি লাগাবেন না যুদ্ধের ছবি লাগাবেন না আচ্ছা যাদের মনে কোন আত্মীয় সাথে প্রচণ্ড ডিস্টার্ব চলছে তাহলে রাসলীলার ছবি লাগান কৃষ্ণের রাসলীলার ছবি ঘরে লাগান উত্তর পূর্ব কোনো লাগান খুব ভালো যাদের চাকরি নিয়ে ডিস্টার্ব চাকরির চেষ্টা চাকরি হচ্ছে না তাহলে কি করবেন এই দিন অবিবাহিত মেয়েকে এই সাতজন অবিবাহিত মেয়েকে সাদা মিষ্টি আর সাথে সাথে কিছু সাজাগোজার জিনিস দিয়ে তাদেরকে খেতে দিন এবং তাদের কিছু উপহার হিসাবে দিন দেখবেন আপনার প্রবলেমটা অনেকটা সলভ হয়ে যাবে আর যাদের মনে কোন প্রেমের কোনো ডিস্টার্ব চলছে তারা কি করবেন অবশ্যই দিন মাখন আর মিষ্টি দিয়ে পুজো দিন শ্রীকৃষ্ণ রাধাকে তাহলে অনেক বেশি বেটার হবে কোনো কাজ আটকে যাচ্ছে কাজে সাকসেস পাচ্ছে তাহলে কি করবেন গোটা নারকল দিন আর সাতাশ পিস বাদাম দিন অবশ্যই এদিন পুজো দেবেন আর নিজের মনের ইচ্ছা জানাবেন ঠিক আছে আরেকটা একটা কাজ কোন দিন অবশ্যই কৃষ্ণের সব পুজোতে কিন্তু তুলসীপাতা অবশ্যই তুলসী পাতা না দিলে কিন্তু পুজো সাকসেস হয় না যাদের মানে অর্থ আসছে কিন্তু সেভিংস করতে পারছেন না তারা অবশ্যই এদিন রাধাকৃষ্ণ ছবি পূর্ব দিকে রেখে বা উত্তর রেখে পুজো করবেন এবং সে অবশ্যই সেখানে রূপোর কোনো অর্নামেন্টস বলুন বা রূপোর হাতি একটা কিনে আনতে পারেন সেটা রেখেও পুজো করতে পারেন এবং সেটা কোন নিজের ক্যাশ বা আলমারিতে তুলে রেখে দেবেন ঠিক আছে আর এই দিন অবশ্যই তিন চারটে যে অবশ্যই বাসি আনবেন কমল মানে পদ্ম আনবেন আর মনুর পাখা আনবেন এবং পদ্মবীজের মালা আনবেন যাদের স্বামী স্ত্রীর মধ্যে চলছে এমন একটা ছবি নিয়ে আসুন যে কৃষ্ণ রাধা রাধার গলে মালা দিচ্ছে সেরকম একটা ছবি নিয়ে আসুন এনে নিজেদের ড্রয়িং রুমে বা বেডরুমে লাগানোর চেষ্টা করুন ঠিক আছে আমি আরও কিছু টোটকা দেওয়ার চেষ্টা করি যাদের মনে হচ্ছে তারা কি পারেন পাঁচটা গাছযুক্ত হলুদ এনে দিয়ে কৃষ্ণের উদ্দেশ্যে পুজো দিন এবং সেটা হলুদ কাপড় পরে নেবেন এবং পাঁচটি গাছযুক্ত হলুদ সেই শুকনো হলুদ সেই হলুদটা অবশ্যই একটু সিঁদুর লাগিয়ে নেবেন তাহলে এটা দিয়ে পুজো দেবেন যাদের সম্মানানি হচ্ছে বা লোকে সম্মান পাচ্ছে না অবশ্যই দিন হলুদ কাপড় পরে লাল ফুল দিয়ে লাল ফুল যে জবা ফুলে তাও হবে সেই দিয়ে কৃষ্ণের উদ্দেশ্যে রাধাকৃষ্ণ উদ্দেশ্যে পুজো দিন যাদের সেভিংস হচ্ছে না হলুদ রঙের বস্ত্র পরে লাল ফুল দিয়ে হলুদ মিষ্টি দিয়ে শ্রীকৃষ্ণ উদ্দেশ্যে পুজো দিন যাদের মনে করুন নানা রকম না তারা অবশ্যই এবং হলুদ দিয়ে অবশ্যই পুজো দিন এই কয়েকটি টোটকা কোন বাকিগুলো আমি পরের প্রকৃতি রাশি অনুযায়ী কে কি করবেন সেগুলো দিচ্ছি এবং রাশিলগ্ন বাদ দিয়ে যাদের রাশিলগ্ন জানে তার প্রত্যেকেই দিন চন্দ্রদেবের উদ্দেশ্যে চন্দ্রদেবের উদ্দেশ্যে অবশ্যই পুজো দেবেন ছাদে দিয়ে আসতে পারেন কোনো কাঁসার থালাতে করে এর আগেও দিয়েছি না আমি কাঁসার থালাতে করে দেবেন এবং সেটা ঢেকে দিয়ে আসবেন সারাদিন সেখানে সেটা রেখে দেবেন পরের দিন সকালে সেটা কোনো প্রবাহিত জলে দিয়ে দেবেন অথবা কোনো পরিষ্কার পুকুরে দিয়ে দেবেন এটা এটা কিন্তু প্রত্যেক রে চন্দ্রদেবের উদ্দেশ্যে নিজেদের আহ ইয়েটা জানাবেন প্রে করবেন আপনার যে একটা মনে ইচ্ছা অবশ্যই সেটা খুব ফলপ্রদ দিলাম চেষ্টা করুন অনেক বেশি উপকার প্রত্যেকটা খুব কার্য আজ মধ্যে নমস্কার সবাই দোল ভালো হয়ে কাটান ভালো থাকুন